দেখুন এবার হাই স্পিড ক্রাফট নির্মাণের এলিট ক্লাবে ইরান হাই স্পিড ক্রাফট নির্মাণকারী দেশের কাতারে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান দেশটির তৈরি দ্বিকাঠামোর একটি ফেরি তুরস্কের কাছে হস্তান্তরের মাধ্যমে ইরান এই এলিট ক্লাবে সদস্য হওয়ার গৌরব অর্জন করল তুরস্কের কাছে ফেরিটি $1 কোটি মূল্যে বিক্রি করেছে তেহরান এর আগে দ্বিকাঠামো বিশিষ্ট হাই স্পিড ক্রাফট তৈরি করত মাত্র 6টি দেশ ইরান এই তালিকায় নাম লেখানোর ফলে এলিট ক্লাবের সদস্য সংখ্যা হলো 7 ইরানের নির্মাতা প্রতিষ্ঠান ও তুরস্কের গ্রাহক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে হাই স্পিড ক্রাফট হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠান শেষে তুর্কি কর্মকর্তারা বলেন যদিও ইরান মারাত্মক নিষেধাজ্ঞার কবলে ছিল তারপরও দেশটি বিশ্বমানের হাই স্পিড ক্রাফট নির্মাণ করতে সক্ষম হয়েছে ইরানে নির্মিত এই জলযানটি অত্যন্ত গতিসম্পন্ন যাত্রীবাহী যান এবং এটি অ্যালুমিনিয়ামের তৈরি আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে